তারপর সাবজেক্ট আমরা ঠিক করি যে খাদান এই কয়লা কয়লাখণির ওপর গল্পটাই আমরা ফার্স্ট শুরু করব এখন হয়তো আমার এই মুহূর্তে বলা ঠিক নয় ওর আর অনেক বড় কিছু ইউনিভার্স নিয়ে চিন্তা ভাবনা আছে ওর মধ্যে আর অনেকগুলো গল্প নিয়ে খাদানের সঙ্গে আর অনেক বড় ভাবনা চিন্তা আছে এই খাদানে চিন্তাভাবনাটা শুরু হয়েছে ঠিক কত আগে সেই हिसाब বলতে পরে প্রায় আর আমাদের প্রথম যে বর্ষাটা সেটাই হচ্ছে দেব তার কারণ হচ্ছে যে দেব একজন বিচক্ষণ অভিনেতা কমার্শিয়াল জায়গাটা উনি খুব ভালো বোঝেন বাণিজ্যটা ভালো বোঝেন তিনি যখন পছন্দ করেছেন এতদিন বাদে একটি বাণিজ্যিক ছবির জন্য একটি স্ট্রেজ মানে খাদান যখন কমপ্লিট হবে তখন দেখা যাবে যে খাদানে এক রাফ অভিনেতা আছেন এক ঝুড়ি অভিনেতা বড় জোড়া অভিনেতা আছে এত অভিনেতা আছেন আর্ট ফিল্ম আর কমার্শিয়াল ফিল্মের মধ্যে তুমি ডিফারেন্সটা একটু বলো তো তোমার কি এটা মনে হয় যে কমার্শিয়াল ছবি না হওয়াতে ইন্ডাস্ট্রি ক্ষতির মুখে পড়েছে এখনকার দিনের ভালো ভালো রাইটাররা পাওয়া যায় না খুঁজে আমাদের এখানে কি নেই আমাদের এখানে কি সাহিত্য ভালো ভালো গল্প নেই আমাদের এখানে কি চিত্রনাট্য সেরকম ভালো ਨਹੀਂ সব আছে বাচ্চা শ্বশুরকে তুমি জিদ্দাকে ডিরেকশন দিয়েছো চেঙ্গিজা তুমি জিদ্দার সঙ্গে কাজ করেছো প্যানথারে কাজ করেছো তো এই মানুষটা তুমি ডিরেকশন যখন দিছিলে সেই জিতেন্দ্র মদনানি আর স্ক্রিন শেয়ার যখন করেছো সেই जितेंद्र মদনানির মধ্যে কোনো ডিফারেন্স কি পেলে জিদ্দার কাজ করা সব সময় খুব মজার মানে তুমি জিদ্দার ফ্যান আমি জিদ্দার জানি সেটা আমরা সবাই ফ্যান এবং আমাদের সেই এইটা একটা প্রাউড ফিল হয় এটা একটা প্রাউড ফিল হয় এটা আমরা চাই সবসময় যে আমাদের এখানকার গল্প যাক আমাদের সিনেমা নিয়ে বাইরের লোকেরা কাজ করুক আমাদের গল্পগুলো বাইরে যাক ঠিক আছে আমাদের হিরো

মানে এইটা দেখেছি নিয়ে হচ্ছে ডাবিং এর সময় ঠিক খানের পরপর ভিডিওস গুলো দেখলে পরে মনে হয় না দেখি বসে বসে ভালো লাগছে ওনাকে ঠিক আছে ওনার ওপিয়ারেন্স টা একটা অদ্ভুত অ্যাপিয়ারেন্স শাকিব খানের শুধু শুধু কেউ ওই ওই পর্যায়তে শুধু শুধু কেউ যায় না তার পেছনে তার নিজেকে নিজের যে পজিটিভ এনার্জি ওড়াটা এত পাওয়ারফুল হয় এদের না প্রচন্ড অ্যাট্রাক্টিভ ওড়া হয় এদের খুব পাওয়ারফুল এনার্জি থাকে এদের মধ্যে তা সেইটা তো তাকে বিল্ড আপ করতে সেটা একদিনে তে হয় না তাদের ভীষণ থাকতে থাকে আমি আমি ভীষণ ভালো লাগে সাকিব খান আমার আর একজন আমার খুব পছন্দ আছে মুশারফ করিম মানে হ্যাঁ মুশারফ মানে মুশারফ আমার মানে খুব মুশারফ বাবু আমার খুব কাছে খুব খুব ভালো লাগে আমার ভীষণ ভালো লাগে ওনাকে ওনার ধরে আসার পরে এত অ্যাভেলেবল এত ভালো ভালো স্টোরি আসার পরে কোথাও না কোথাও গিয়ে কি তোমার এটা মনে হয় যে বক্স অফিসে এটা প্রকোপ করছে বা ধরে নাও একটা সিনেমা এলো সেটা তিন মাসের মধ্যেই ওটিটিতে দিতে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে যার জন্য দর্শক হয়তো বললেন ওটিটি তে এলে দেখুন এটা এখনো রেকর্ডিং চলছে না হ্যাঁ রেকর্ডিং চলছে রেকর্ডিং চলছে না তাহলে এইটা রেকর্ড থাকে ক্যামেরার পেছনে একটা মিষ্টি ভদ্রলোক বসে আছে সে কোন বসে বসে হাসছে আমরা চেয়েছিলাম তাকে আমাদের সঙ্গে সে আমাদের সঙ্গে আসেনি ঠিক আছে কে সেই লোকটা এটা আমাদের কুইজ রইল যেই প্রশ্নের উত্তর দিতে পারবেন যে ক্যামেরার পেছনে কে বসে আছে যে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে আমরা চাইছি সে আসুক কিন্তু সে আসছে না সে কে এটা যে উত্তর দিতে পারবে তার জন্য একটা ক্যাডবেরি আছে আমাদের কমেন্ট করে জানান ইতিমধ্যে একটা সিনেমাকে নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে সিনেমাটার নাম খাদান আর আজকে আমরা অনেক সৌভাগ্যবশত এমন একজন মানুষকে আমাদের সঙ্গে পেয়েছি যিনি খাদানের স্ক্রিপ্ট ডায়লগ দুটোই করেছেন আরো কি কি ভাবে তিনি খাদানের সঙ্গে যুক্ত সেটা আমরা তার কাছ থেকে শুনবো আমরা আজকে অনেক সৌভাগ্যবশত আমাদের সঙ্গে পেয়েছি শ্রী বিশ্বরূপ বিশ্বাসকে নমস্কার দাদা আমা আমরা একটা পডকাস্ট আজকে করব তুমি যদি পারমিশন দাও আমরা তাহলে শুরু করব আর ফার্স্ট অফ অল বলতে চাই বিশ্বরূপদার সঙ্গে আজকে আমাদের প্রথম সামনাসামনি আলাপ হলো এবং সামনাসামনি আলাপের পরেই আমার অনেকটা ভীতি কেটে গেছে মানে আমি ভাবছিলাম আমি তোমার সঙ্গে কেমন ভাবে কথা বলবো পারবো কিনা প্রথমেই যেটা জানতে চাই দাদা তুমি তোমার জার্নিটা একটুখানি বলো ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিভাবে তোমার তুমি এলে জার্নি বলতে আমি এমনি সিভিল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং করেছি তারপর ব্যবসা করতাম কনস্ট্রাকশনের বিজনেস ছিল প্যালেলে নাটক করতাম স্টেজে সেটা নাটকটা আমি একদম ছোটবেলাতে ক্লাস ফাইভ থেকে শুরু করেছি মানে আমি রামকৃষ্ণ মিশন পড়তাম নরেন্দ্রপুরে ওখানে হোস্টেলেতে নাটক করা সেখান থেকে নাটকে স্কলারশিপ পাওয়া তারপর গ্রুপ থিয়েটার করা এগুলো প্যারালি চলছিল তারপর নিফা জয়েন করি ওখানেতে অ্যাক্টিং ডিপ্লোমা করলাম তারপর ওখানেই ফ্যাকাল্টি ছিলাম তারপর আস্তে আস্তে ওয়ার্কশপ শুরু করলাম প্রথম কিছু কিছু ডকুমেন্টারি কাজ করতাম শর্ট ফিল্মস ডকুমেন্টসি একটা সময় কিছু সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু ডকুমেন্টারি করতাম তখন তারপর প্রথম আমার ফিল্ম হলো দু হাজার ছিলেন ও উনি করলেন পাভেলের লেখা স্টোরি আর তারপর দু বছর বাদে করলাম দু হাজার সতেরোতে বিলের ডায়রি বলে একটা সিনেমা তারপর আসলো আমাদের বাচ্চা শ্বশুর সঙ্গে ঠিক আছে এখনো ক্রম বর্তমান চলছে তারপর যেহেতু আমার মানে অভিনয় নিজের অভিনয়গুলো রয়েছে বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করাতে হয় গ্রুপ থিয়েটার আছে ওই সবটা মিলিয়ে যতটা সম্ভব হয় ওইভাবে চলছে এখন আচ্ছা তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কেন মানে আমি জিজ্ঞাসা করতে চাইছি প্রফেশন অনুযায়ী অন্য কিছু কেউ ইঞ্জিনিয়ার হয় কেউ ডাক্তার হয় এটার জন্য আলাদা ভালোবাসাটা কিভাবে গড়ে ওঠা তোমার মধ্যে অন্য জায়গাগুলো করে দেখেছি অনেকগুলো জিনিস করে দেখেছি কিছু কিছু করে উঠতে পারিনি দেখেছি অন্য জায়গাগুলো নয় আওয়ার জন্য এই জায়গাটা একমাত্র জায়গা এখানে ওই মানে লাঠির শোটা ঝেঁটা যা খুশি খাই না কেন মনে হয় যেন তবু দিনের শেষেতে এখানে থাকলে পরে রাত্রে ঘুমটা আসবে ঠিক আছে শান্তিতে কিছু করে উঠতে পারব তার সেই জন্যই করা সম্পূর্ণটাই ভালোবাসার জায়গা থেকে করা ঠিক আছে ভালো লাগে ভালো করতে ভালো লাগে মানে অন্য সব কাজ দেখেছি খালি পেটে করতে ভালো লাগে না কিন্তু অভিনয়টা তবু খালি পেটে করে যাচ্ছি অনেক জায়গাতেই ঠিক আছে ভালো লাগছে করতে মানে এটা তোমার ভালোবাসা ভালোবাসা খাদান নিয়ে আমরা একটু আগে শুরুতেই কথা বলি দর্শকরা ওয়েট করছে খাদান তুমি মানে গল্পটা রিনোদার সুজিতদার আর তুমি স্ক্রিপ্ট করেছো তুমি ডায়লগ পোর্শন গোটাটা করছো বা সুজিত বহু বছর আগে একটা ফিল্ম করেছিল সিটি অফ জ্যাকাল তখন ওই ফিল্মটাতে আমি অভিনয় করেছিলাম তা তখন থেকে ওর সঙ্গে আলাপ এবং বহু দিন আগে থেকে ওর খাদান নিয়ে আলোচনা শুধু খাদান নয় এখন হয়তো আমার এই মুহূর্তে বলা ঠিক নয় ওর আরও অনেক বড় কিছু ইউনিভার্স নিয়ে চিন্তাভাবনা আছে ওর মধ্যে আরও অনেকগুলো গল্প নিয়ে খাদানের সঙ্গে আরও অনেক বড় ভাবনা চিন্তা আছে তো সেটা বহুদিন ধরে আলোচনা চলছে তারপর সাবজেক্ট আমরা ঠিক করি যে খাদান এই কয়লা খনির উপর গল্পটাই আমরা ফার্স্ট শুরু করব। ইনফ্যাক্ট একটা সময় আমরা পাতাল পুরার নাও ভেবেছিলাম ঠিক আছে মানে খাদানের নামটাই হ্যাঁ আমরা এরকম জায়গাও শুরু করেছিলাম তা সেখান থেকে শুরু হওয়া তারপর আস্তে আস্তে আমরা রানীগঞ্জ ইসে যাই কয়লা বেল্টে যাই ওখানেতে খাদান এরিয়াতে এবং বেশ কিছুদিন আমরা ওখানে ছিলাম ওখানে সার্ভে করেছি এবং ওখানকার সমস্ত লোকজন যা হয় আসলে খাদান এরিয়াতে তো আইনি বেআইনি অনেক কিছু জিনিসপত্র তো আছে তা আমরা মোটামুটি সবার সঙ্গে সাক্ষাৎ করেছি সব রকম লোকেদেরকেই দেখেছি ওখানে কিরকম জীবনযাত্রা কিরকম আর যেহেতু সুজিতের ওখানেই আশেপাশে ওর মানে জন্ম এবং থাকা ওর মামাবাড়ি মাসির বাড়ি জ্যাঠার বাড়ি সব কাছাকাছি যেহেতু ওখানকার ভাষা সম্পর্ক ওর খুব মানে ভালো রিপোর্ট ঠিক আছে এবং খুব সুন্দর এবং ওখানকার যে রিচুয়ালসগুলো সেগুলো সম্পর্কে ওর খুব ভালো ধারণা তা সেইভাবে আস্তে 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 শুরু হলো খাদার বেশ আমরা কিছুদিন আগে তোমাকে চেঙ্গিজে দেখেছি ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টারে আমরা চেঙ্গিজ প্রসঙ্গে আসবো কিন্তু আগে আমরা খাদার নিয়ে একটুখানি আরেকটু কথা বলে নি তুমি একাধারে অভিনেতা একাধারে স্ক্রিপ্ট রাইট করছো ডায়লগও লিখছো এই দুটো দিক তো আলাদা আলাদা দুটো দিক ব্যালেন্স করো কি করে এই যেমন ধরো তুমি যখন খাদানে স্ক্রিপ্ট লিখছো কোন কোন দিকগুলো ভাবছো যে ডায়লগ লেখার সময় বা স্ক্রিপ্ট লেখার সময় কিভাবে তুমি দর্শককে আকৃষ্ট করতে পারছো এই ভাবনাটা কিভাবে হয় সবটাই না গায়ে গায়ে চলে এই যে তুমি কত সুন্দর কথাগুলো বলছো এবং কথাগুলো বলার সঙ্গে দেখো তুমি হাতটা রুম রং করছো এগুলো করছো এই যে ম্যানারিজিম গুলো এই সবটা নিয়ে আঙ্গিক অভিনয় বাচিক অভিনয় সবটা নিয়ে তো পুরো টোটালিটিতে জিনিসটা আসে ঠিক এইভাবে ডায়ালগের সঙ্গে তার সঙ্গে যে কম্পোজিশন তার সঙ্গে যে সিনারিও সব কিছু আপনা আপনি ওইভাবেই তৈরি হতে থাকে এবং পুরোটা যত নান্দনিক হবে যত মানে লোকেদের কাছে ভালো লাগবে কারণ লোকেরা দিনের শেষে আফটার অল সবাই টিকিট কেটে অনেকটা পয়সা খরচা করে তাদের আয়ের অনেকটা পয়সা খরচা করে তারা মূলত তারা আনন্দ পেতে এন্টারটেইন হতে আসছে ওটা প্রথম ক্রাইটেরিয়া কাজে সেটা যদি আমি নিজে একটা জিনিস যখন ভাবছি বা যখন লিখছি তখন যদি আমি নিজে মনে মনে ভীষণ আনন্দ পাই এবং সেটা যেন একজন খুব সাধারণ দর্শক হিসাবে যদি আমি পুরো মজাটা নিতে পারি যে আর তার হ্যাঁ এটা ভেবে তো আমার সাঁড়াত ঘুমোচ্ছে না তাহলে এটা দেখে অন্তত কিছু মানুষ হবে তাদের সাঁড়াত ঘুমাবে না হ্যাঁ তারা করে ফুটবে তাহলে এটা যেতে পারে এর সঙ্গে তা এইভাবে দিনের পর দিন রাতের পর রাত যে স্ক্রিপ্টটি লিখি না কেন খাদান বলে না যেটা লিখছি বা এখন যেগুলো পড়ছি আমার একবার করে সিনেমাটার মধ্যে থাকা হয়ে হয়ে যায় যায় সিনেমাটা দেখা সব চরিত্রগুলো একবার করে অভিনয় করা হয়ে যায় এই মজাটা পুরো একটা নেওয়া হয়ে যায় তা সেখানে আমি যখন সাধারণ দর্শক হিসাবে যে মজাটা পাই তখন বুঝতে পারি হ্যাঁ এইটা তাহলে সবার ভাল লাগবে আট থেকে আসি এবং সব ধরনের দর্শকদের ভাল লাগবে এবার সেটা আমার যেটা চিন্তা ভাবনা সেটা আদৌ ঠিক কিনা সেটা যতক্ষণ না হলে যাচ্ছে ততক্ষণ আমরা বুঝতে পারবো না এই খাদানের চিন্তাভাবনাটা শুরু হয়েছে ঠিক কতদিন আগে সেই হিসাবে বললে পরে প্রায় পনেরো ষোলোর দিক থেকেই খাদানের চিন্তাভাবনা সুজিতের মাথায় গোড়াফেরা করছে তবে আমরা যদি পিওরলি কাজ বলি বা হাউজের সঙ্গে যদি সব দিক থেকে বলি তাতেও প্রায় তেইশ বাইশের শেষ থেকে আমরা প্রায় শুরু হয়েছে পুরো তেইশটা আমাদের গেছে খাদানের পেছনে ঠিক আছে এবং বাইশের প্রায় মিড অফ বাইস থেকে আমরা স্ক্রিপ্টিং নিয়ে সেইভাবে করেছি আচ্ছা মানে তারপরেও আমরা দেবদাকে নানান ইন্টারভিউতে বলতে শুনেছি ভালো গল্প আমি পাচ্ছি না আমি পেলেই আসব তো খাদান দর্শক আশা করে বসে আছি সেই রকম একটা ভালো গল্প হবে এতদিন দেবদাকে আমরা অন্যভাবে পেয়ে এসেছি খাদান দিয়ে দেবদাকে আবার সেই পুরনো দেবদা রূপে আমরা কতটা পাবো বলে তোমার মনে হচ্ছে অবভিয়াসলি আমরা পুরনো দেববাবুকে ফিরিয়ে আনার থেকে নতুন দেববাবু কেউ আসবে সেটাই আমরা এক্সপেক্ট আর আমাদের প্রথম যে ভরসাটা সেটাই হচ্ছে দেব একজন বিচক্ষণ অভিনেতা কমার্শিয়াল জায়গাটা উনি খুব ভালো বোঝেন বাণিজ্যটা ভালো বোঝেন তিনি যখন পছন্দ করেছেন এতদিন বাদে একটি বাণিজ্যিক ছবির জন্য একটি স্ক্রিপ্ট তাহলে সেটাই সবার আগে ভরসা পেতে হয় যে তার মানে স্ক্রিপ্টে হয়তো কিছু জোর আছে যেটা দর্শকদের কাছে এন্টারটেনিং হবে এটা একটা বড় বর্ষা আমাদের কাছে যে পছন্দ করেছেন জায়গাটাকে আর তার সঙ্গে যে প্রচেষ্টা চলছে এখন বাকি পুরোটাই তাতে আমার কাছে যেটা মনে হচ্ছে শুধু দেববাবু নয় বা যারা আছেন বাবু করছেন এখানে প্রত্যেকেরই একটা করে নতুন শেড নতুন ধরনের কিছু পাওয়া যাবে বা এই ধরনের চরিত্রগুলোতে আগে সত্যি সত্যি তারা মানে ওইভাবে অভিনয় হয়তো করেনি অন্য কোনো এই ফার্স্ট টাইম দর্শক তাদের এইভাবে নতুন ভাবে সবাইকেই পাবে সেইভাবেই জিনিসটাকে করা এবং প্রচুর অভিনেতা এখানে মানে খাদান যখন কমপ্লিট হবে তখন দেখা যাবে যে খাদানে এক রাস্ট অভিনেতা আছেন এক ঝুড়ি অভিনেতা বড় জোড়া অভিনেতা আছে এত অভিনেতা আছেন কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় তোমারই আপলোড করা একটি ছবি যেখানে তোমার কপালে লাল টিপ হাতে একটা দা ওটা অনেক ফিল্মে ছবি আচ্ছা অ্যাকচুয়ালি আমরা কিন্তু অনেকেই ভেবেছিলাম যে বিশ্বরূপ দা খাদানে একটি ক্যারেক্টার করছেন তুমি কি করছো খাদানে কোনো চরিত্র করছো না এটা একটা ভুল ধারণা হয়েছিল সেটা হচ্ছে হ্যাঁ প্রথমে করার কথা ছিল কিন্তু সময় সুযোগ সবকিছু দিনক্ষণ তারিখ ম্যাচ করেনি বা সবকিছু হয়নি সুযোগ সেই জন্য করা হচ্ছে না আলটিমেট আমার প্রথম কথা হয়েছিল একবার উঠেছিল ঠিক আছে কিন্তু তারপরে আলটিমেট আমি না আমি আপাতত চিত্রনাট্যকার এবং ডায়লগ রাইটার এই হিসেবে আছি বেশ ইতিমধ্যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি যে সিচুয়েশনটা সেখানে দাঁড়িয়ে অনেক বড় বাজেটের ফিল্ম করতে গেলে প্রোডিউসাররা দশ বার চিন্তা করেন তো খাদান যেটা আজ পাওয়া যাচ্ছে ইদানিং সময় দাঁড়িয়ে বেশ বড় বাজেটের একটা ফিল্ম মানে বলতে পারি এতটা বড় বাজেটের ফিল্ম সেখান থেকে দাঁড়িয়ে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্ম যৌথ প্রযোজনায় খাদান হচ্ছে তো তোমরা যখন গল্পটাকে অ্যাপ্রোচ করলে ফার্স্ট অ্যাপ্রোচটা কার কাছে করেছিলে তারা দেখেছে তারপরে আস্তে বাকিরা বাকিরা যুক্ত হয়েছেন আচ্ছা আমি তোমাকে যে একটা কোয়েশ্চেন করতে চাই দাদা আর্ট ফিল্ম আর কমার্শিয়াল ফিল্মের মধ্যে তুমি ডিফারেন্সটা একটু বলো ডিফারেন্স সেইভাবে তেমন ডিফারেন্স বলে ওইভাবে হয় না মানে একজন যদি একটা আর্ট ফিল্মও যদি খুব ভালো হয় কমার্শিয়ালি যদি ভায়াবেল হয় তাহলে সেটাকে কমার্শিয়াল ফিল্ম বলাই যেতে পারে ঠিক আছে তবে নর্মালি আমাদের এখানে যে ধরনের চিন্তাভাবনার মধ্যে দিয়ে আর্ট ফিল্মের জন্ম হয়েছে সেটা সবসময় হচ্ছে যেখানে কম বাজেট পয়সা কম ফিল্মের সেই নয় স্টোরি যেগুলো যেগুলো সেগুলোকে আর্ট ফিল্ম হিসেবে নাম দিয়েছি এবং সেটাকে একটু গুণগ্রাহী করার জন্য সেটার নামটা আর্টিস্টিক একটা ফিল্ম বলে আলাদা করে তাকে এ দিয়েছি যাতে সেটার বাজেটটা আমরা সেই বাজেট দিতে পারছি না যেটা কমার্শিয়াল ফিল্মে হয় নর্মালি এইভাবে সেপারেট হয়েছে তারপর হতে 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 প্রচুর ডিরেক্টর এরকম আছে যারা আর্টধর্মী ওই ধরনের ফিল্মকে তো খুব কমার্শিয়াল ওয়েতে তারা বানিয়েছে এরকম প্রচুর ডিরেক্টরস আছে কাছে ওইভাবে আর্ট ফিল্ম কমার্শিয়াল ফিল্ম আমরা ওইভাবে করতে পারি না যে ফিল্মটা কমার্শিয়ালি প্রচন্ডভাবে লোকেদের কাছে অ্যাকসেপ্টেন্স পাবে সেটাই মানে তুমি বলতে চাইছো লাস্ট যে ছবিগুলো ইদানিংকালে ভালো বিজনেস করেছে সেগুলোকেই তুমি কমার্শিয়াল ছবি বলছো এই বিষয়টা না দাদা আমি খুব মানে যেহেতু আমার বক্স অফিস থিয়েটার একটু সবকিছু নিয়ে থাকে তো আমি একটু ইন্ডাস্ট্রি থেকে একটু বাইর হলাম মানে আমি সত্যি সত্যি জানি না যে কোন ফিল্মগুলো কত টাকা প্রফিট করতে আছে রিসেন্ট টাইমে পলাপতি খুব ভালো বিজনেস করছে ক্রন্দন খুব ভালো আছে 10ম অবতার রক্তবীজ ছবিগুলো আর ই রানিং রিলিজ হওয়া পাড়িয়াও খুব ভালো বিজনেস করছে কোভিড পরবর্তী সময় আমরা যদি সেভাবে দেখি অন্যান্য ইন্ডাস্ট্রিতে মেইনস্ট্রিম মানে না মানে কিন্তু মানে ক্লাস মাস হ্যান ত্যান মানে গ্রাম গঞ্জ সহ সবটা মিলিয়ে বলছে সবটা মিলিয়ে বল মানে মোটামুটি আমি যে ছবিগুলোর কথা তোমার নিয়ে এলাম সেই ছবিগুলো কিন্তু গ্রামাঞ্চলের দর্শকও যেমন দেখেছে শহরাঞ্চলের দর্শকও তেমন দেখেছে সবাইকে দেখাতে হবে বেশ আচ্ছা তো যেটা বলছিলাম যে অন্যান্য ইন্ডাস্ট্রিতে মেন স্ট্রিম মশালা ছবি দিয়ে তাদের ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে আছে বলিউড বলি সাউথ বলি কিন্তু সেখানে তুলনামূলকভাবে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে মেনস্ট্রিম মাসালা ছবির সংখ্যা অনেক কম যদিও দু হাজার চব্বিশে বেশ কয়েকটা ছবির নাম শুনতে পাচ্ছি অনেক ভালো লাগছে তো এই যে গত দু বছর সেইভাবে কমার্শিয়াল ছবি হলো না মেনস্ট্রিম ছবি জিদ্দাকে বাদ দিয়ে মানে জিদ্দা রাবণ করলেন চেঙ্গিস করলেন তো তোমার কি এটা মনে হয় যে কমার্শিয়াল ছবি না হওয়াতে ইন্ডাস্ট্রি ক্ষতির মুখে পড়েছে ইনভেস্টমেন্ট যখনই একটা ইন্ডাস্ট্রিগতভাবে কোনো কিছু ভাববো আমরা তখন ইনভেস্টমেন্ট যখন বাড়বে টোটাল ইন্ডাস্ট্রি সবার লাভ তাতে সবার লাভ তাতে আর ইনভেস্টমেন্ট কমে যাওয়া মানে সবার ক্ষতি সেটাতে তা ইনভেস্টমেন্ট আসছে না মানে সেটা আমাদের কাছে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কি কারণ এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে প্রচুর জন বলা যায় তবে আমার যেটা মনে হয়েছে সবার আগে সব থেকে বড় কারণ হচ্ছে যে আমরা গল্প চিত্রনাট্য সংলাপ এই তিনটে জিনিস কোথাও যেন মনে হয়েছিল আমাদের যে এই তিনটে জিনিস মন্দিরে যেরকম ঠাকুরের সিংহাসন হয় সেরকম জায়গায় স্থান পাওয়ার কথা সেই স্থানটা তারা পায়নি না সম্মান না সম্মানই কোনো দিক থেকেই যারা গল্পকার চিত্রনাট্যকার সেই সময় তারা পায় না যে সময়টা দরকার হয় ঠিক আছে এই সংলাপগুলো লেখার জন্য বা যে গুরুত্বটা পাওয়া দরকার হয় সেই গুরুত্বটা বহুদিন যাবৎ আমার মনে হয় না দেওয়া হচ্ছে আমরা এটাকে একটা নাম দিয়েছি কন্টেন্ট বলে খুব কমার্শিয়াল ওয়েতে কর্পোরেট ওয়েতে এটাকে কন্টেন্ট বলা হয় তার ফলে এখনকার দিনের ভালো ভালো রাইটাররা পাওয়া যায় না খুঁজে আমাদের এখানে কি নেই আমাদের এখানে কি সাহিত্য ধর্মী ভালো ভালো গল্প নেই আমাদের এখানে কি চিত্রনাট্য সেরকম ভালো নেই সব আছে কিন্তু আমরা ওটার দিকে কোথাও যেন গুরুত্বটা মুখে বলছি প্রয়োজন 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 কিন্তু তার জন্য যে সম্মানটা দেওয়া দরকার তাকে যে সময়টা সম্মানটা সব কিছু সেই গুরুত্বটা আমরা ঠিকঠাকভাবে দিচ্ছি না ওটা দেওয়া যখনই শুরু হবে তখনই আমূল পাল্টে যাবে যেটা সাউথ বোম্বে সবাই যে কোনো জায়গায় বাইরে ইন্ডাস্ট্রি সবাই সেটার প্রতি গুরুত্ব দিচ্ছে আমাদের এখানে ওটা আরো আরেকটু গুরুত্ব দিতে হবে ওকে আচ্ছা এর পরবর্তী প্রশ্নটা একটু চেঙ্গিজ নিয়ে করি চেঙ্গিজে তোমার ক্যারেক্টারটা দেখেছি ভিলেনিস ক্যারেক্টার তুমি একটু এক্সপিরিয়েন্স বলো না চেঙ্গিজের আমি এর সঙ্গে সঙ্গে তোমাকে আরো একটাও প্রশ্ন করছি বাচ্চা শ্বশুরে তুমি জিদ্দাকে ডিরেকশন দিয়েছো চেঙ্গিসে তুমি জিদ্দার সঙ্গে কাজ করেছো প্যান্থারে কাজ করেছো তো

মানে ক্যারিশমাটা আছে ঠিক আছে এবং যুদ্ধের সঙ্গে কাজ করা যখন কাজ ফ্লোরে যখন কাজ করতে যাবে তখন প্রচণ্ড ইসি প্রচণ্ড ইসি মানে আমি খুব কম প্রায় দেখিনি বললে হয় ফ্লোরেতে জিতে খুব রাগড়াই করতে ঠিক আছে ভীষণ কুল মজার মধ্যে থাকে বাট ভেরি সিরিয়াস প্রচন্ড সিরিয়াস কাজের জায়গা থেকে টাইম থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং মানে কল মেনটেন করা থেকে শুরু করে সব কিছুর ব্যাপারে ভীষণ কারণ নিজেরই আউজ নিজেরই প্রডিউসার রাজা চাইলে পরে লেট করতেই পারে না ওরকম কোনো ব্যাপার নেই তার মধ্যে ভীষণ পাংচুয়াল প্রত্যেকটা জিনিসে তার ফলে কাজগুলো ঠিকঠাকভাবে পরপর পরপর কাজগুলো হচ্ছে হ্যাঁ একটুখানি যে একটু প্রচার বিমুখ তাই খুব বেশি খুব বেশি ইন্টারভিউ হ্যান দেন এখন তাও দিচ্ছে আগে খুব বেশি দিত না তবে জিজ্ঞাসা কাজ করাটা সবসময় একটা মজা ঠিক আছে এবং আমরা মুখিয়ে থাকি কাজ করবো একটা কিছু একটা নতুন কিছু হবে ঠিক আছে আর চেঙ্গিস মানে একটা অন্য ধরনের এক্সপিরিয়েন্স ছিল চেঙ্গিজটা চেঙ্গিজটা যে সময়কার গল্প যে ভাবে তোলা হয়েছিল ঠিক আছে এবং বহু দিন ধরে ডিরেক্টর রাজেশ দা মানে অসম্ভব ভালো মানুষ একজন ঠিক আছে সঙ্গে ভীষণ ভালো লেগেছে কাজ করে মানে চেঙ্গিজ আমাদের কাছে একটা তবে চেঙ্গিজ যখন মানে পরবর্তীকালে চেঙ্গিজ নিয়ে যখন প্রচন্ড হাইপ কুটলো প্রচন্ড প্যান ইন্ডিয়া হচ্ছে চেঙ্গিজ মানে যখন শুটিং চলছে তখন আমরা তো আজ করিনি যেটা প্যান ইন্ডিয়াতে যাবে তখন ডিসাইডে কি ছিল না যে এটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট মাথায় ছিল কিনা যায় না আমরা কেউ অতটা জানতাম না আচ্ছা আমরা বাংলা ফিল্ম বাংলা ভাবেই তারপরে হঠাৎ করে প্যান ইন্ডিয়া যাওয়াটা শুনলাম যে একটা বিশালভাবে যে ব্যাপারটা হচ্ছে তখন তা সেটা একটা যেহেতু মানে একটা বাংলা সিনেমা নিয়ে এই লেভেলের হইচই এত আনন্দ এত বড় করে উৎসব করা বম্বে সারা ভারত জুড়ে হচ্ছে এইটা একটা প্রাউড ফিল হয় এটা একটা প্রাউড ফিল হয় কারণ এটা আমরা চাই সব সময় যে আমাদের এখানকার গল্প যাক আমাদের সিনেমা নিয়ে বাইরের লোকেরা কাজ করুক আমাদের গল্পগুলো বাইরে যাক ঠিক আছে আমাদের হিরো বাইরের হিরো দেখো আমরা প্রচুর সাউথ ইন্ডিয়ান থেকে শুরু করে সব হিরোদেরকে আমরা আমাদের হিরো বলে ভালোবেসে জড়িয়ে ধরি ঠিক আছে কাজে আমাদের হিরো তাদের নিতে হবে ঠিক আছে হবেই এবং আমাদের হিরোদের মধ্যে সব ধরনের সেই ক্যাপাসিটি আছে সেটা জিদ্দা হোক দেবদা সবার মধ্যে আছে সেটা যে তারা মানে ন্যাশনালি অ্যাকসেপ্টেন্স পাওয়ার মতো তাদের আর আর এটা বলো যে ডিরেকশন দেয়ার এক্সপেরিয়েন্সটা একটু বলো মানে জিদ্দাকে ডিরেক্টর एक्टर নাকি ভীষণ ভাবে ভীষণ ভাবে আমার এটাতে সুবিধা ছিল বেসিক্যালি এটা প্রথম করা কথা ছিল পাবলের তারপরে আমার কথা আসে করার জন্য একটু আটকে গিয়েছিল বলে তারপরে ও ছিল বলে আমার কাছে খুব সুবিধা হয়েছে আর আমি নিজে অভিনয় করতে ওটাতে মানে ওইভাবে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যেমন ভেরি রিসেন্ট পাবলের একটা সিনেমা আসবে মন খারাপ বলে তাতে নিজে পাবেল অভিনয় করেছে আমিও করেছি এবং যেহেতু ওর সঙ্গে বহু দিনকার বন্ডিং আমরা একসাথে থাকি এটা খুব সুবিধা হয় সময় কাজ করতে মানে অনেক দিন ধরে অভ্যেস হয়ে গেছে যে আমার ফার্স্ট ফিল্ম ও স্ক্রিপ্টে করা ঠিক আছে তা ওটাই ছিল বলে প্রচণ্ড সুবিধা জিদ্দা মানে ভীষণভাবে ডিরেক্টর ডিরেক্টার সেক্টর ভীষণও হবে আর মানে যতক্ষণ না বুঝবে ততক্ষণ ক্লিয়ার না হওয়া অব্দি সেটার মধ্যেই পড়ে থাকবে আর জিদ্দার মানে এইটা দেখেছি আমি হচ্ছে ডাবিং এর সময়তে বাবা মানে আমরা বলছি হয়ে গেছে সাতবার আটবার নবার বারোবার একটা জিনিসকে কন্টিনিউলি বলে 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 যতক্ষণ না নিজের পারফেক্ট ওই জায়গাটা মনে হচ্ছে ততক্ষণ কোনো প্রয়োজন নেই মানে এই ধরনের সুপারস্টারদের কোনো প্রয়োজন তারা জাস্ট একবার দুবার বলে দিয়ে চলে যাবে বলবে যে যেটা দিলাম সেটাই যথেষ্ট আমার গলা দাওয়া আছে পারফেক্ট যতক্ষণ না হবে ততক্ষণ লড়াই চালানো এইটা সত্যি সত্যি দেখে মানে সবার অ্যাজ অ একটা সবার শেখা দরকার এটা যে এখনো এই পারফেকশন নিয়ে এই লেভেলের ভাবনা চিন্তা করা এটা শেখার মতো জায়গা আচ্ছা জিদ্দার দেবদার মধ্যে তুমি কমন জিনিস কি দেখতে পাও আমি দেবদার সঙ্গে দেববাবুর সঙ্গে আবার তো সেইভাবে এখনো স্ক্রিনশ হয়নি কাজও হয়নি সেইভাবে আলাপ হয়নি কাজে তার সম্পর্কে বলাটা উচিত না দেবদা সম্পর্কে জিদ্দা সম্পর্কে বলতেই পারে যেহেতু কাজ করেছি ভীষণ ম্যাচিওর ঠিক আছে ভীষণ বেঠি খুব মজার মানুষ ভীষণ ম্যাচিওর ডেপ অসম্ভব ঠিক আছে অনেক কথা বলা যায় জিদ্দার সঙ্গে শেয়ার করা যায় শুনবে সে ভালো লিসনার শোনে সব জিনিসগুলো মন দিয়ে তাড়াপুড়োর ব্যাপার নেই তোমায় সময় দেবে ঠিক আছে তাই এগুলো জিদ্দার মধ্যে রয়েছে আর যেটা দেববাবুকে যেটা দূর থেকে দেবকে দেখে যেটা লাগে সেটা হচ্ছে এনার্জিটা মারাত্মক আর আমার ক্যামেরা খুব মানে ফেসটা অসম্ভব ইনোসেন্স লাগে মানে সেই যেরকম প্রথম দেখতাম না সেই ফার্স্টের দিকে ফিল্মগুলোতে যেরকম আই লাভ যেরকম ইনোসেন্ট ফেস ছিল না ওই একটা অদ্ভুত ইনোসেন্সটা অফিসিয়ালি মধ্যে কারণ মানুষ বড় হয় কত কিছু স্ট্রাগল যায় তার উপর দিয়ে কত ধরনের ঝড়ঝাপটা যায় আস্তে আমাদের সবার ফেস তো লুগুড়াকাত হয়ে যায় না কিন্তু মানে ওনার ফেসটা আমি দেখেছি একটা টপ পুট ইনোসেন্ট ফেস এটা এটা শুধু শুধু এটা ভেতর থেকে না থাকলে পরে বাইরে মানে ধরে রাখা যায় না এটা আচ্ছা তোমার মতে সকল সুপারস্টাররাই খুব ভালো অভিনেতা এটা হতেই হবে সুপারস্টারডম আর একজন গুড অ্যাক্টার এই দুটো কি আলাদা মনে করো নাকি ভালো অভিনেতা হলেই তবে তিনি সুপারস্টার হতে পারবেন না স্টারডম একটা আলাদা ফ্যাক্টর হয় একটা অ্যাপিয়ারেন্স ফ্যাক্টর থাকে স্টারডম যে সে কিছু করবে না আমাদের বেসিক্যালি লুক অ্যাপিয়ারেন্স বিহেভিয়ার তিনটে জিনিসকে আমরা কপি করি অ্যাক্টাররা যখন অন্য কোনো চরিত্র করতে যাই স্টার যারা তাদের লুক এন্ড অ্যাপিয়ারেন্সটা একটা আলাদা কারিশমা তৈরি করে আলাদা আলাদা অরা এরপর যে বিহেভটা বিহেভিয়ারটা যদি আরো কারিশম্যাটিক হয় তাহলে তো সেটা আরও কাজ করে ঠিক আছে আর যদি একজন স্টার এবং অ্যাক্টার এই দুটো কম্বিনেশন যখন ম্যাচ করে যায় তখন সেটা তো দুর্ধর্ষ জিনিস হয় সেটা দুর্ধর্ষ জিনিস হয়ে যায় এবং প্রত্যেকের মধ্যে কিন্তু সেই জিনিসটা আছে স্পার্ক কখনো কখনো স্পার্ক করে যায় সবসময় এত হয় না ঠিক ডিরেক্টর ঠিক কম্পোজিশন ঠিক জায়গা ঠিক ইউনিট সব জায়গায় পড়লে পরে ওইটা স্পার্ক করে যায়

একটা অদ্ভুত অ্যাপিয়ারেন্স শাকিব খানের শুধু শুধু কেউ ওই ওই পর্যায়েতে শুধু শুধু কেউ যায় না তার পেছনে তার নিজেকে নিজের যে পজিটিভ এনার্জি ওরাটা এত পাওয়ারফুল হয় না প্রচন্ড ওরা হয় খুব পাওয়ারফুল এনার্জি থাকে এদের মধ্যে তা তো তাকে বিল্ড আপ করতে সেটা একদিনেতে হয় না তাদের ভীষণ কাটনি থাকে এত সাকিব খান বললাম বলেই একটা কথা মনে পড়লো রিসেন্টলি তুমি নিশ্চয়ই জানো তুফান বলে একটা সিনেমা ফ্লোরে যাবে এবং সেখানে আমাদের এসবিএফ প্রডিউসার হিসেবে সেই ছবিটার সঙ্গেও আছে তো ইন্দো বাংলাদেশ আবার যৌথভাবে প্রযোজনা কিন্তু শুরু হয়েছে মানে লাস্ট টাইম যদি আমরা দেখি সাকিব খানের সিনেমা এসকে মুভিজ এবং তারা প্রযোজনা করতো আমাদের এখান থেকে এবং ওখান থেকে ওই দেশ থেকে তো বাংলায় যেমনটা সাকিব খানের ছবির সঙ্গে হচ্ছে যে বাংলাদেশের একটা সুপারস্টার আমাদের এখানের প্রযোজনা সংস্থাও যুক্ত তো এখানে এইভাবে আমরা কেন ভাবতে পারি না বা কেন এটা এখনো ভাবা হচ্ছে না তোমার মতটা জানতে চাই যে এখানে একটা এরকম বড় বাজেটের ফিল্ম হবে যেখান থেকে দরকার হলে পার্শ্ববর্তী দেশে প্রোডিউসার যদি তিনি প্রডিউস করতে রাজি থাকেন সেক্ষেত্রে একটা বড় বাজেট হবে এবং আমাদের ছবিটা ভালো হবে না না ভাবা হচ্ছে না না ভাবা হচ্ছে প্রচুর মানে আমি অন্তত বেশ কিছু জায়গায় বেশ কিছু মিটিংয়েতে দেখেছি এরকম ধরনের যৌথ হিসেবে আমাদের দিক থেকেও ভাবা হচ্ছে এক মাঝখানেতে এটা আগে তো প্রচুর হচ্ছিল মাঝখানে একটু সমস্যা হচ্ছিল মানে ফিল্মটার ডিস্ট্রিবিউশন তার শেয়ার তার বাজেট এগুলো নিয়ে একটু প্রবলেমস হচ্ছিল যে দুজন প্রডিউসার মিলে করলে পরে একটু অসুবিধা হচ্ছিল বলে মাঝখানে বন্ধ হয়ে গেছিলো না হলে না হওয়ার কোনো কারণ নেই বরং সত্যি সত্যি তো বাংলার মার্কেটটা কতটা বড় হয়ে যায় সেক্ষেত্রে যদি আমরা উভয়ে একসাথে কাজ করতে পারি তাহলে অনেকটা বড় মার্কেট তৈরি হয়েছে এবং মানে আমার তো ভীষণ ইচ্ছা মানে আমার বাবারা তো বাংলাদেশ বরিশাল আমার যাওয়া হয়নি এখনো এই সুযোগে তাহলে যাওয়া হবে স্ক্রিপ্ট লিখতে কিছু করতে শুট করতে ভীষণ ইচ্ছা আমার যাওয়ার ভীষণ ইচ্ছা আমরা আমরা অপেক্ষা করব আমারও চ্যানেলে প্রচুর বাংলাদেশের দর্শক আছেন সাকিব আছে আমি ভীষণ ভালো লাগে সাকিব খান আমার আর একজন আমার খুব পছন্দের আছে সৌভাগ্য একসাথে কাজকর্ম করতে পারি এবং মানে সত্যি সত্যি যদি সব ইন্ডাস্ট্রিটা খুব ভালো হবে ভীষণ সৌভাগ্য কথা শুনে বুঝতে পারলাম তুমি জিদ্দাকে খুব পছন্দ করো খাদান তো তুমি লিখছো

দুজনে মারাত্মক অভিনেতা মানে এই যে একটু বলা খুব মুশকিল মানে রুদ্রদার এক একটা কাজ বিশেষত আগের কিছু কাজ আছে রুদ্রদার কিছু কাজ আছে মানে যেগুলো অসাধারণ আর যিশুদার রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যেগুলো সাউথ ইন্ডিয়ান মুভি বা বিভিন্ন জায়গায় করছে মানে খুব চলিত ভাষায় বললে পরে ছিটকে দাও অভিনয় করছে ঠিক আছে এই লেভেলের কাকে ফেলে কাকে দেবো এইভাবে এদের তুলনা করা খুব মুশকিল বাংলা থেকে একজন অভিনেত্রীর নাম করো যাকে তোমার খুব ভালো লাগে আমি রিসেন্টলি কাজ করেছি একজন অভিনেত্রীর সঙ্গে ঋতুদি ঋতুপর্ণা সেনগুপ্ত আমাকে মানে হয় একটা ছোট্ট জাস্ট ইনসিডেন্ট বলছি একটুখানি আমি রিসেন্টলি ইন্দ্রাসিসদার গাজনের ধুলোবালি করছিলাম সেদিনকে ঋতুদির সঙ্গে আমারই শর্ট ছিল ঠিক আছে ঋতুদি এতটাই অসুস্থ উনি দাঁড়াতে পারছেন না এতটা অসুস্থ সেই শরীর নিয়ে মানে এখনো এই ধরনের একজন অভিনেত্রী কিভাবে তাপটের সঙ্গে সারাটা দিন অভিনয় করে গেলেন রাত অব্দি প্রায় মিড নাইট অব্দি শুট করলেন করে উনি তারপরের দিন অন্য কোনো ফিল্মের শ্যুটে অন্য কোথাও চলে যাওয়ার কথা ওনাকে অনেকটা জার্নি করে ভুবনেশ্বর বা কোথাও যাবে আমাদের শ্যুটটা চলছিল মুর্শিদাবাদে মানে হ্যাডসফ আর তার মধ্যে ব্যবহার মানুষ হিসাবে মনে হবে যেন দেখলে পরে যে জাস্ট গতকাল একটা অডিশন দিয়ে ঢুকেছে ইন্ডাস্ট্রিতে কাজ করতে ঠিক আছে একদম চুপচাপ বসে আছে সে শটটা বললে পরে উঠে গিয়ে শটটা দেয় ঠিক আছে মানে মানে একটা অবিডিয়েন্ট ভীষণ ছাত্রী মানে অবস্থা এখনো যায়নি দা ছাত্রী এরকম হয় না মানে দেখে শেখার মতো মুগ্ধ হয়ে যাওয়ার মতো মানে আমি সত্যি সত্যি এরকম অভিনেতা আমি অভিনেতা বলি সবাইকে অভিনেত্রী আলাদা বলে কিছু না সবাই অভিনয় করেন তা মুগ্ধ হয়ে যাওয়ার মতো শুধু শুধু কেউ ওই জায়গা পায় না পায় না না পায় না খেতে ভালোবাসো তো তাহলে বলো বিরিয়ানি না গরম গরম সাদা ভাত সাদা ভাত হিচ খাওয়া দোল ভাত সাদা ভাত বিরিয়ানি গুড আমি বলছিলাম বিরিয়ানি ভীষণ পছন্দ করি খুব ভালোবাসি কিন্তু আর সাদা ভাতের প্রতি একটু এটা বেশি কারণ বিরিয়ানি একটু বায়াস্ট একটাই টেস্ট সাদা ভাত এমন একটা জিনিস ডাল ফেলে খেলে

আসার পরে বা ওটিটি এত কন্টেন্ট এত বা সরি কন্টেন্ট নয় ভুল বলেছি স্টোরি এত এত ভালো ভালো স্টোরি আসার পরে কোথাও না কোথাও গিয়ে কি তোমার এটা মনে হয় যে বক্স অফিসে এটার প্রকোপ পড়ছে আমাদের ইন্ডাস্ট্রির বক্স অফিসে মানে ধরে নাও ওটিটিতে বা ধরে নাও একটা সিনেমা এলো সেটা তিন মাসের মধ্যেই ওটিটিতে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে যার জন্যে দর্শক হয়তো বললেন ওটিটিতে এলে দেখে নেবো হ্যাঁ আমাদের এটা যুগ যুগ ধরে ফেলছে এটা এটা আজকে বলে নতুন কিছু না একটা সময় রেডিও ছিল তারপর টেলিভিশন এসছে টেলিভিশনের পর বড় পর্দার সিনেমা এসেছে টেন সিনেমার পরেতে আবার টেলিভিশন ব্যাক করেছে যখন অনেক চ্যানেলস হয়েছে তারপর মোবাইল এসছে তারপর মোবাইলে এত কিছু এটা পরপর পরপর হতেই থাকবে কেউ না কেউ এসে কারো না কারোর জায়গাটা একটুখানি হলেও খর্ব করবে যেটা হবে সেটা হচ্ছে আস্তে আস্তে জায়গাটায় খুব ভাগ হয়ে যাবে যে এই এই সাবজেক্টের উপর কাজগুলোই একমাত্র বড় পর্দায় ফিল্ম হিসাবে দেখানো যাবে এই ধরনের সাবজেক্টগুলো বা এই ধরনের গল্পগুলোর ওপরই আমরা ফিল্ম বানাবো এই ধরনের গল্পগুলোর ওপর আমরা ওয়েব বানাবো সত্যি কথা বলতে কি আমি ভেরি রিসেন্ট একটা শর্ট ফিল্ম বানিয়েছি যে শর্ট ফিল্মটা বানাবার পর আমার মনে হয়েছে যে এই ফিল্মটা বড় পর্দার জন্য বানালে ভালো হতো কারণ যেখানে খুব অসম মানে দারুণ ল্যান্ডস্কেপ বড় পাহাড় সমুদ্র এই সব কিছু যখন দেখাচ্ছি আমি ছোট মোবাইলের পর্দায় তখন জিনিসটা যেন আমি নিজে আরো ছোট করে দিচ্ছি পরিধিটাকে যেটাকে আমি আরো বড় করে দেখালে পরে আর মুগ্ধ হয়ে লোকেরা দেখতো তা সেইটা তাহলে আমাকে ফিল্মেই যেতে হবে কোন সাবজেক্টটা ফিল্মের জন্য যাব আর কোন সাবজেক্টটা একটু প্ল্যাটফর্ম মানে এগুলোর জন্য ওয়েব বা এগুলোর জন্য যাবো একটু ভাগ করে নিলে পরে কেউ কারোর নিয়ে ডিস্টার্ব হওয়ার কথা নয় নর্মালি যদি ওই জায়গাটা করা যায় বেশ তোমার জীবনে এরকম কারোর অবদানের কথা বলতে চাও যে যার অবদান ছাড়া হয়তো তুমি এই জায়গাটাতে এসে দাঁড়াতে না মা বাবা ব্যতীত সবাই ড়ি লোক নাম বললে পরে শেষ করে উঠতে পারবো না বিশ্বাস করো আমার নিজের কাজের জন্য যেটুকু যা কিছু করছি তার জন্য আমার যতটুকু কোনো বিনয় ফিনয় না আমার যতটা কৃতিত্ব ইকুয়ালি বাকি সবার কৃতিত্ব আছে ঠিক আছে মানে আমি তোমাকে একটা ছোট্ট ইনসিডেন্ট বলছি আমার একটা ফিল্মের শ্যুটিং চলছে আমার ফার্স্ট ফিল্মের শুটিং হচ্ছে সারা রাত ধরে শুটিং হচ্ছে ভরতলক্ষ্মী স্টুডিওতে আমার মনে আছে টোটাল টিম মানে সারা রাত ধরে শুট হচ্ছে তো আর এনার্জি নেই কারোর তখন বাজে প্রায় আড়াইটে তিনটে আমি বুঝতে পারছি যে টোটাল টিম ঝিমিয়ে পড়ছে একটা শুধুমাত্র নিজেদেরকে ধরে রেখেছে কারণ তাদেরকে অনস্প্রিন দিতে হবে জিনিসটা বাকিরা পড়ে যাচ্ছে ঠিক সেই সময় একটি ছেলে আছে আমারও নাম বাবাই ওই জন্য আমার মনে আছে আরও বেশি করে সেই ছেলেটির নাম বাবাই সে হচ্ছে আমাদের টি বয় আমাদের চা দেয় প্রোডাকশানে হঠাৎ করে বাবাই সে বললো দাদা একটা চা বানাবো চাটা শুধু খেয়ে দেখো দেখো সব মাথা ঘুরে যাবে বলে পনেরো মিনিটের মধ্যে একটা আদা দাওয়া এ দেওয়া একটা চা বানালো এবং ওই চাটা যখন সারা ইউনিটে সবাইকে দিচ্ছে আর ওই সেম কথাটা বলতে বলতে দিচ্ছে পুরো ইউনিট দেখলাম চাটা খেয়ে নড়ে চড়ে উঠে কাজ শুরু হয়ে গেলো ঠিক আছে তা ওই রাতে ওর থেকে বড়ো হিরো কেউ ছিল না আমার কাছে তা এইভাবে যদি অবদান দেখতে চাও তাহলে শেষ করে উঠতে পারবো না মনে হয় যে আমি কি করলাম ম্যাক্সিমামটাই তো অন্যরাই করে দিয়ে গেল ম্যাক্সিমামটাই অন্যরাই করে দিয়ে গেল সুযোগটা অন্যরাই দেয় সাহায্যটা অন্যরাই করে তুমি আমি শুধু অনেস্টলি তুমি তোমার কাজটা করছো ব্যাস তোমার লাইফের একটা সবচেয়ে আনন্দের মুহূর্ত আর সবচেয়ে দুঃখের মুহূর্ত বলো হ্যাঁ আনন্দের মুহূর্ত তোমরা যখন এলে আর দুঃখের মুহূর্ত তোমরা যখন চলে যাবে এটা জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মানুষ প্রতিটা সম্পর্কের ক্ষেত্রে এসছে আনন্দ দিয়েছে চলে গেছে কষ্ট পেয়েছে এবার বলো এর মধ্যে সর্ববৃহৎ আর সর্বটা কোনটা তাহলে ভেরি রিসেন্টলি দু বছর আগে আমার বাবা চলে গেছেন এখন অব্দি আমার কাছে বাবা আমার সব থেকে ভালো বন্ধু ছিলেন ঠিক আছে এখন অব্দি আমার কাছে সেটাই সবথেকে শকিং হবে আর

তোরা তাই যদি কোনো ভুলচুটি হয়ে যায় এটা এখনো রেকর্ডিং চলছে না হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং তো চলছে রেকর্ডিং চলছে না তাহলে রেকর্ড আছে ক্যামেরার পেছনে একটা মিষ্টি ভদ্রলোক বসে আছে সে বসে বসে হাসছে আমরা চেয়েছিলাম তাকে আমাদের সঙ্গে সে আমাদের সঙ্গে আসেনি ঠিক আছে কে সেই লোকটা এটা আমাদের কুইজ রইলো যেই প্রশ্ন উত্তর দেবেন যে ক্যামেরার পেছনে কে বসে আছে যে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে আমরা চাইছি সে আসুক কিন্তু সে আসছে না শিখ কী এটা যে উত্তর দিতে পারবে তার জন্য একটা ক্যাডবেরি আছে আমাদের কমেন্ট করে জানান কে আর খাদান নিয়ে একদম আমরা আড্ডা শেষ আড্ডা নয় আমাদের এই সময় সময়টা এটা শেষ করার আগে খাদান নিয়ে তার সাথে দেখছি খাদান নিয়ে কিছু বলবো না খাদান মানে খাদানটা আই মিন এইটুকু বলব খাদান দেখতে হবে আপনা আপনি যাবে সবাই খাদান দেখতে মানে এটা আমাদের বিশ্বাস কারণ ওই এইগুলো না খুব এখন আমাদেরকে নিজেদেরকে খুব উইক করে দিচ্ছে বাংলা ছবির পাশে দাঁড়ান এটা করুন ওটা করুন না আসতে হবে আমরা এমন জিনিস বানাবো আমরা এমন গল্প লিখবো আমাদের অভিনেতারা এমন অভিনয় করবে আমাদের ডিরেক্টর টেকনিশিয়ানরা এমন কাজ করবে আপনারা আসতে বাধ্য হবেন এটা চ্যালেঞ্জ হইল আপনাদের সঙ্গে না এসে অসংখ্য ধন্যবাদ দাদা শেষ করলাম আজকে আমাদের এই পডকাস্টটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর এভাবে পাশে থাকবেন আমার ভুল ত্রুটি হয়ে গেলে আমি দর্শকদের কাছেও ক্ষমা চেয়ে নিলাম আমায় মার্জনা করবেন